নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি দেখাচ্ছি মুসুর ডালের রেসিপি। বর্ণালী রান্নাঘরে কিভাবে মুসুর ডাল বানানো হয় সেটাই আজকের আমি আপনাদের দেখাবো। প্রত্যেক দিনের মুসুর ডালের টেস্টটাকে আমি আরেকটু বাড়ানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে প্রতিদিনের মুসুর ডালের রেসিপিটা আমরা দেখে নিই। রেসিপিটি আমি নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বানিয়েছি। ফুটন্ত জলের মধ্যে 100 গ্রাম মুসুর ডাল দিচ্ছি। মুসুর ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এর সঙ্গে নুন, হলুদ বা অন্য কিছুই দিচ্ছি না, এটা মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে রেখে সেদ্ধ করছি। অন্তত পক্ষে 15 মিনিটের মতো প্রায় লাগতে পারে। 15 মিনিট পরে এটা চেক করব ডালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রাখার পর আমার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে এক এক ডাল সেদ্ধ হতে এক এক রকম সময় লাগে। আপনাদের ডাল যদি সেদ্ধ না হয় তাহলে আরও কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন। এবার এই ডালের মধ্যে আমি 1 বাটি জল দিয়ে দিলাম, কেননা আমি একটু পাতলা ডাল বানাচ্ছি। তবে আপনারা যদি বেশি পাতলা না চান জলটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার এটা ভালোভাবে ফুটিয়ে নেব। আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে তৈরি হবে। ডালটা ফুটে উঠলে আমরা নামিয়ে নেব, তারপরে এর মধ্যে ফোড়ন দেব। ডালটা ফুটে উঠেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়ায় 1 টেবিল স্পুন সর্ষে তেল গরম করেছি। এবার 2টো শুকনো লঙ্কাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। মুসুর ডালে রসুন বাটার ফোড়নটা খুব ভালো লাগে। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ কুচি, এটা হালকা একটু ফ্রাই করে নেব। প্রায় 30 সেকেন্ডের মতো ফোড়নটা ভেজে নিয়েছি, এর থেকে বেশি পোড়ানোর দরকার নেই। এবার 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না হলুদে কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি আবার এটা নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে আবার পুড়ে যাবে। এবার সাবধানে এর মধ্যে ডালটা ঢেলে দেব। আগে আমি কোনো নুন অ্যাড করিনি, তাই স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী এর মধ্যে দেবেন। এবার এটা একটু ফোটার জন্য অপেক্ষা করব। নামানোর আগে 1/2 চা চামচ চিনি দিয়ে নামিয়ে নেব। চিনিটা একেবারে অপশনাল, তবে সামান্য একটু দিলে মুসুর ডালের টেস্টটা খুব ভালো হয়। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম, আর সামান্য একটু কয়েক সেকেন্ড এটা ফুটিয়ে নিয়েই এটা নামিয়ে নেব। কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়েছি। আমাদের মুসুর ডাল গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একেবারেই রেডি। তৈরি হয়ে গেল প্রতিদিনের মুসুর ডাল। আশা করছি এই সহজ আর সুন্দর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুক, টুইটার, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে আবার খুবই তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।